হ্যালো বন্ধুরা তোমরা সব কেমন আছো আশা করি জানি তোমরা সবাই ভালো আছো আজ আমি কি করব করবো তো কোলা মছর পকোড়া আমি কিন্তু এইটা দুরকম পদ্ধতিতে দেখাবো এটা তোমাকে দেখতে হবে না হলে তোমরা বুঝতে পারবে না চলো শুরু করা যাক দেখো প্রথমে আমি খোসাটাকে ছাড়িয়ে নেব এরপরে এগুলো নিয়ে নিয়েছি এরপর এটা আমি কোনটা ভিতরে দেখো বড়টা দাগ রয়েছে এবং এই পাতাটি ফেলে দেব সবগুলোর ক্ষেত্রে এইভাবে এইভাবেই এই জিনিসগুলো ফেলে দিতে হবে দেখো আমার এতগুলোর পরিমাণ হয়ে গেছে সব এরপর আমি কেটে নিচ্ছি দেখো এরপর এই দেখো মধ্যে বটাটা কিন্তু এটা মানে ধারের বটাটা ফেলে দিতে হবে তারপরে এইভাবে কেটে নিতে হবে চলো আমি দেখো কেটে নিচ্ছি সবগুলোই এইভাবে কেটে নেবে এই দেখো আমার কাটা হয়ে গেছে এরপর এইটা আমি একটা জল নিয়েছি তার মধ্যে দিয়ে আমি এটা ভালো করে ধুয়ে নেব দু থেকে তিনবার ধুয়ে নিতে হবে আমি এখানে তোমাদেরকে একবারই ধোয়াটা দেখিয়ে দিয়েছি এই দেখো আমার ধোয়া হয়ে গেছে তাই ছেঁকে ছেঁকে আমি তুলে রাখছি একটা পাত্রে তারপরে এখানে একটা পাত্র নিয়েছি তার মধ্যে গোলা মচা ধোয়াগুলো দিয়ে দিলাম এখানে অ্যাড করলাম পেঁয়াজ কুচি লঙ্কা কুচি ধোনাপাতা কুচি পরিমাণ মতো নুন পরিমাণ মতো হলুদ জিরা কুটা এরপর এখানে আমি বেসন অ্যাড করব দু ডাবুর মতন এরপরও এগুলো একসাথে মিশিয়ে নেব এরপর সামান্য পরিমাণে একটু করে জল দিয়ে এটা মিশিয়ে নিয়েছি দেখো কিভাবে মিশবে এটা পাঁচ মিনিট ধরে আমি মিশিয়ে নিয়েছি এভাবে মিশিয়ে নিতে হবে এরপর কড়ায় তেল নিয়েছি এক একটা বড়ার মতন নিয়ে দেবো তোমরা ভাবছো এখানেই আমার হয়ে গেছে বড়াটা কিন্তু এটা এখনও আরেক রকম করতে হবে না নাহলে এইটা কী তো বড়াগো মতন করে তোমরা কিন্তু খেতে পারবে না একটু কাঁচা কাঁচা রয়ে যাবে তার জন্য আমি এটা দেখো কিভাবে করে নিচ্ছি দেখতে থাকো দেখলেই তো বুঝতে পারবে তাই না দেখো এগুলো আমার হয়ে গেছে কিন্তু হয়নি এখনও বলতে গেলে এ দেখো এই বড়াগুলো নিয়েছি তারপর একটা পাতায় যেভাবে হচ্ছে যে চপ করে দেখবে চপ হয়তো সবাইকার বাড়িতেই হয় সেরকমভাবে এটা করে নিতে হবে দেখো আমি চেপকি নিয়েছি ভালোভাবেই তোমরা বুঝতে পারছো এইভাবে আমি সবগুলোই চেপকি নিয়েছি এরপর আবার কড়ায় তেল ছিলই সব এক এক করে দিয়ে এগুলো ভেজে নিতে হবে এরপরে বলতে পারো ভাজার পরে এরপরে খাওয়া খুব সুন্দর জানো তো আমার এটা খুব ফেভারেট তোমরাও বাড়িতে বানিয়ে দেখো নিশ্চয়ই তোমাদেরও খুব ভালো লাগবে এইভাবে কিন্তু আমি সবগুলোই করে নেবো বুঝলি দেখো আমার হয়ে গেছে তাই আমি তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক করো সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না যেন সবটাই কিন্তু তোমাদের জন্যই করা